নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টাম বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের তিনটি পৃথক পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টে কী লাগবে বয়সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন লেটেস্ট ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি হেলথ ডট জিও পি ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন আসার পর এখানে আপনার একাধিক অপশান পেয়ে যাবেন এর মধ্যে দেখুন রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে এর ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই তো এখানে আপনারা পেয়ে যাবেন একাধিক রিক্রুটমেন্টের নোটিশ তো এখানে দেখুন নতুন একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য ডিফারেন্ট পোস্ট এখন আমরা এই বিজ্ঞপ্তি ওপেন করে নেব এবং বিস্তারিত আলোচনা করবো তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান টু টু ফোর অর্থাৎ বীরভূম জেলায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই নিয়োগটি করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগের মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেটও কিন্তু দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ টু থাউজেন্ড টোয়েন্টি কোভিড নাইন্টিন আর্জেন্ট তো এটা কিন্তু কোভিড নাইন্টিনের জন্য আর্জেন্ট এই নিয়োগটি করা হচ্ছে তো এখন আমরা দেখে নেব এখানে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখুন এ দিয়ে বলা হচ্ছে মলিকিউলার বায়োলজিস্ট এরপর দেখুন বি দিয়ে বলা হচ্ছে মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব এরপর দেখুন সি দিয়ে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও তো এই তিনটি পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো প্রথমে আমরা আলোচনা করব ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও এই পোস্ট নিয়ে তো এই পোস্টে আপনাদের মোট ভ্যাকান্সি আছে চারটি এবং ভ্যাকান্সি প্রয়োজনে বাড়তে পারে এমনটাই বলা হচ্ছে এরপর দেখুন প্লেস অফ পোস্টিং বলছে যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এরপর দেখুন এই পোস্টে আপনাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে তেরো হাজার টাকা এরপর দেখুন বয়স সীমা এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে সেই সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স পাস করতে হবে সেই সঙ্গে কম্পিউটারের টাইপিং স্পিড চাওয়া হচ্ছে তিরিশটি ওয়ার্ড প্রত্যেক মিনিটে সেই সঙ্গে দেখুন এখানে একটা এক্সপিরিয়েন্স যা হয়েছে বলে হচ্ছে ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সেই সঙ্গে যদি আপনি লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখুন নেক্সট পোস্ট রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এই পোস্টে আপনাদের মোট ভ্যাকান্সি আছে ছটি এবং প্রয়োজনে ভ্যাকান্সি কিন্তু বাড়ানো হতে পারে এমনটাই বলা হচ্ছে এরপর দেখুন প্লেস অফ পোস্টিং একই রয়েছে এবং বেতন বলা হচ্ছে প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা এরপর দেখুন বয়স সীমা বলছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখায় ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সেই সময় একটি কোর্সের কথা বলা হচ্ছে ডিএমএলটি উইথ থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অথবা বি টি অথবা বিএসসি ইম এম এল টি উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স সেই সঙ্গে বলা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে এছাড়া লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে সেই সঙ্গে আরও একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এরপর দেখুন নেক্সট পোস্ট রয়েছে মলিকিউলার বায়োলজিস্ট এই পোস্টে আপনাদের মোট দুটি ভ্যাকান্সি রয়েছে এবং ভ্যাকান্সি প্রয়োজনে বাড়তে পারে এবং প্লেস অফ পোস্টিং কিন্তু একই রয়েছে আগের মতো এরপর দেখুন বেতন বলা হচ্ছে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা এরপর দেখুন সীমা এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী পঁয়ষট্টি বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এরপর দেখুন শিক্ষকতার যোগ্যতায় বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন মলিকিউলার বায়োলজি অথবা ভাইরোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা লাইফ সায়েন্স সে সঙ্গে কিন্তু একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন এরপর দেখুন তিনটি পোস্টের সিলেকশান প্রসেস বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পোস্টে টোটাল মার্কস রয়েছে পঞ্চাশ নাম্বার সেই সঙ্গে বলা হচ্ছে এই নিয়োগ কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে তিন মাসের ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে সেই সঙ্গে এই পোস্টে ইন্টারভিউ নেওয়া হবে আপনাদেরকে এবং ইন্টারভিউ হবে দুই সাত দু কুড়ি এই তারিখে দুপুর বারোটার সময় এবং সেই সঙ্গে রিপোর্টিং টাইম বলা হচ্ছে দশটা তিরিশ এ এম এরপর দেখুন ইন্টারভিউটা হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল একাডেমিক বিল্ডিং ফার্স্ট ফ্লোর কলেজ কাউন্সিল রুম রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান টু টু ফোর বেঙ্গল এই ঠিকানায় আচ্ছা এরপর দেখে নেওয়া যাক ইন্টারভিউতে আপনারা কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন একটা ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা বিজ্ঞপ্তির সঙ্গেই পেয়ে যাবেন তো এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা কিন্তু ফর্মটা ফিল করে নেবেন এর সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেখে নেওয়া যাক লিস্ট কিন্তু দেওয়া হয়েছে তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে আপনার বায়োডাটা সেই সঙ্গে দুই নাম্বারে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তিন নম্বরে বলা হচ্ছে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং ডিতে বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড এবং সেই সঙ্গে সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ আপনার কম্পিউটার নলেজে কিন্তু সার্টিফিকেট লাগবে এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এই সমস্ত ডকুমেন্টের কিন্তু অরিজিনালটা নিয়ে যাবেন এবং সেই সঙ্গে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি কিন্তু নিয়ে যাবেন